चांदनी केमन आछे दिन कटे तबु बाबा भेजाल मत थकुम ना भल लगे सबकि मूलिक শিল্পী আহত হয়েছে তার জন্য সবাইকে এখানে বসে থাকতে হবে নাকি খামোকাই কেন গ্যাদারিং করিও না দেখুন হঠাৎ করে এমন বড় ধরনের অঘটন ঘটে গেছে যে আমরা কি করব ঠিক বুঝে উঠতে পারছি না চোখে অন্ধকার দেখছি হঠাৎ করিয়া করছে না সব তোমার দোষ বিনা পারমিশনে যাত্রাপালা আরম্ভ করছো মগের মূল্য পাইছো না এইবার বুঝবে ঠেলা সব কয়টারে কিভাবে টাইট করে রতন আন্টা তোমরা আমার মনে হয় তুই মহিলারা একা আছে ওখানে যাও চলেন আপনাদের দলের বাকি জখম গুলাকে দেখতে হবে চলেন চুপ কর জিতু মুন্ডারে শক্ত কর আমাদের কি করা আছে কর ওর কপালে যা আছে তাই মেনে নিতে হবে চল ডাক্তার দেখলে রাগ করবে চাঁদনি আমাদের দলের নৃত্যশিল্পী নৃত্যশিল্পী তো ঠিক শুনছি আপনার যাত্রাপালার প্যান্ডেলের মাঝে অশ্লীল নাচানাচি হইতো না এ পালায় তেমন কোনো নাচ ছিল না শুধু প্রথম এবং শেষ অঙ্কের প্রথমে
দুটো ক্লাসিক্যাল নৃত্য ছিল। ক্লাসিক্যাল? আপনারা ক্লাসিক্যাল মানে হইছে তো ও বোম্বের সিনেমার নায়িকা কারিনা কাপুর খান থুরা ফুসাক ফিন্দিয়া লাফালাফি। না দারোগা সাহেব, যিনি বলেছেন তিনি সঠিক তথ্যটি দেননি। ঠিক কালি আপনারাও হয় আর বাকি সকলে মিশা কথা হয়। প্রশাসনের অনুমতি ছাড়া যাত্রা বালা করছো, আবার কইরা মিশা খবর পাইছি, বুঝবা সব বুঝবা। চলো তার তো স্বভাবটাই অবন দিদি, হঠাৎ দেবদূতের মতো এসে হাজির হয়। না, সবুজ অপেরা সে দেবদূতের মতো হাজির হয়নি, এসেছিল যমদূতের মতো। পূর্বশীত, তুই যতই ওর পক্ষ নিয়ে সাফাই গাস না কেন, সব কিছুর মূলে কিন্তু লোকটাই। আমারও তাই মনে হয় দিদি, লোকটা আসার পর থেকে এরে ওরে যা খুশি অপমান করতেছিল।
ভঙ্গু 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 কিছু খাবে? ডাক্তার সাহেব, রঙ্গু কি আমাদের চিনতে পারে? ও তো কোনো কথার উত্তর দেয় না, কি হলো? নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মাথার বাম পার্শ্বে বিরাট আঘাত পাওয়াতে তার বাঁদিকে কোনো শক্তি পাচ্ছে না, অবশ হয়ে আছে। ও তো কোনো কথার উত্তর দেয় না। এটা অনেক সময় এমন হয়, বড় কোনো দুর্ঘটনা হলে মানুষ নির্বাক হয়ে যায়। তবে আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যেই সে স্বাভাবিক কথা বলতে পারবে। আমি এই এইমাত্র হসপিটাল থেকে আসলাম স্যার। রোগী এখন ভালো আছে স্যার। না স্যার, ক্রিটিক্যাল অবস্থা নয় স্যার। হ্যাঁ, আমি লোকাল সাংবাদিকদেরকে ডেকে পাঠিয়েছি স্যার, আর ওদেরকে বলে দিয়েছি। হ্যাঁ, আমার মনে হয় স্যার যে মারা গেছে সেই বোমাটা বহন করেছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার শরীর ভালো তো? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। আচ্ছা মিলন সাহেব, যে ছেলেটা বোমা লইয়া মরি গেল তারই আপনার চিন্তা নেই? জি ওসি স্যার, আমি চিনতাম। অষ্টমণি সাহেব আসবার পর থেকেই দেখতাম চাঁদ বদনবাবুর সঙ্গে সারাক্ষণ ছেলেটা থাকত, খুবই ভালো গান গাইত, আর চাঁদ বদনবাবু খুব স্নেহ করতেন তারে। শুনুন, মাইশোরে বাইরে থেকে দেখিয়া পালা মন্দ চিনা যায় না, তার চিন্তা হইলে বিতরে হামাইতে হয়। আচ্ছা, ও জেফুয়া বোমায় মারা গেল, তার কাছে বোমা আসিল না? তা হবে কেন? আমি তো স্বপ্নে ওই কথা কল্পনা করতে পারি না। আমার মনে হয় কি ওসি সাহেব, একটু ভুল হচ্ছে, আর সেই ভুলের কারণে আমার মনে হয় ওই আসল অপরাধী পার পেয়ে যেতে পারে। জ্ঞান দিবা না, পুলিশে কোনো সময় জ্ঞান দেওয়া তাইব না। পুলিশে খুব বালা করে জানে কোন ফতে আজ্ঞাইলে হে সঠিক ফতে আজ্ঞাইব। আপনার কাছ থেকে আমার এটা শিকা লাগবো নি। সরি সরি ওসি সাহেব, আমি একটু কালাম সাহেবের সঙ্গে দেখা করতে চাই, প্লিজ যদি একটু অনুমতি দিতেন। যান, দেখা করুন। দেখা করিয়া কোনটা লাভ হইত না, কাল বাদ পরশু আমি তাকে কোর্টে চালান দিতেছি, তারপরে রিমান্ডে আন। আচ্ছা আংটা, ওই যে লোকটাকে কি তুই আর কখনো দেখেছিস? কোনটা? ওই যে হাত দেখেছে? হ্যাঁ হ্যাঁ। ঘটনার পর থেকে তো তারা দেখতে পারতেছি না। কি খবর আমটা? রঙ্গুর জ্ঞান ফিরছে? জ্ঞান ফিরছে কিন্তু কেউ চিনতে পারতেছে না, খালি তাকায় থাকে। আচ্ছা বদ্দা, ঘটনার পরে ওই লোকটাকে কি আপনি আর কখনো দেখেছেন? কোন লোকটা? আরে ওই যে ওই লোকটা, যাত্রাপালা ড্যান্সের বিরোধী, আমাকে মুকুন্দ বদ্দার কথা বলে কত অপমান করলো। ও,
সেই অদ্ভুত লোকটি? হ্যাঁ তাই তো, এই ঘটনার পর তো তাকে একবারও দেখলাম না। এখন দেখলাম তো বদ্দা, দলে কত আশেপাশে লোক এসে কত কিছু বলে যায়। আমি তখন তার প্রতিবাদ করেছিলাম কিন্তু আপনারা কানে তুললেন না, অথচ কত বড় সর্বনাশ করে চলে গেল। তুমি কি বলতে চাচ্ছ ওই লোকটাই ঘটনা ঘটিয়েছে? আমার তো মনে হয় বদ্দা ওই লোকটাই মূলকোতা, না হলে সে হঠাৎ করে উদা হবে কেনা? আরে যাত্রা দলের মানুষের প্রতি যার এত দরদ, এ বিপদের সময় সে নেই। অঙ্ক তো খুব সহজ বদ্দা। রতন, আমার মনে হয় দুই একজন দলের মহিলাদের ওখানে যাওয়া দরকার, ওরা তো একা একা রয়েছে আর তার উপরে আবার সন্ধ্যাও হয়ে আসছে। স্যার আমিও যাই, আমার বউ তো ওই জায়গায় মনে খুব দুশ্চিন্তা করতেছে। রতন তুমি আংটার সঙ্গে যাও। যাও, দাঁড়াও, আমার কাছে কেমন তেমন টাকা পয়সা নেই, এই নাও, যাওয়ার পথে কিছু মুড়ি আর সরিষার তেল কিনে নিও, ওদের মুখে তো সারাদিনে বোধ হয় একটু ভাত জোটে। যাও। আপনি আর সুগুরবোধা কিছু খাবেন না? আচ্ছা ঠিক আছে, আমাদের নিয়ে তোমরা চিন্তা করো, যাও। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমানোর চেষ্টা করো। আমি কি আর কোনোদিন নাচতে পারবো বাসিওলা? তুমি আমার পায়ে ঘুমুর বেঁধে দিবা, কিন্তু তুমি আমার কাছ থেকে পালায় পালায় থাকো কেন? চুপ করো, তুমি আবার নাচতে পারবো, আমি নিজে তোমার পায়ে ঘুমুর বেঁধে দিব। তুমি আমার সাইডে যাও না বাসিওলা, তুমি খালি আমার সাথে লুকোচুরি করো কেন? আমি কিন্তু রঙ্গু ভাইয়ের কাছে নালিশ দিব, তুমি খালি লুকায় লুকায় থাকো। তুমি খুব কষ্টের মধ্যে আছো তাই না? যাত্রা দলের মানুষকে বিয়ে করে অশান্তির পথে পা দিয়েছো। অশান্তি বইয়ে বেড়াইতে আমার বইয়ে গেছে, আজকে আমি যাত্রা দলে লিকুজি করু, আসুক না, নিজের বোর সাইতে অন্যের প্রতি দরদ হয়েছে বেশি, সারাদিন একটা খোঁজও নিল না আমার। আহা পাখি, বুঝতে পারছো না কেন ওরা ঝামেলার মধ্যে আছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা তো কেউ ভাবতেও পারিনি, তার উপর কর্তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে। এর জন্যই তো যাত্রা দলের মানুষের সাথে আমার ভাইজান বিয়ে দিতে রাজি হয়নি। আমি খামোকা চেহারা দেখে মজ্জা গেলাম, এখন তো দেখতেছি ভাইজানের বুঝছে ঠিক আছিল, আসুক আজকে, হয় আমারে নিব না হয় যাত্রা দল। আপনারা এখানে কি দরকার? দরকার তো অনেক কিছুই, কাকে যে বলি দেখেন, আমরা এমনিতেই অনেক বিপদে আছি, আমাদের উপর দিয়ে অনেক বিপদ গেছে আপনারা তো জানেন, আর আমাদের দলে সবাই এসব নিয়ে ব্যস্ত আছে। না সবই জানি, সেই জন্যে আমরা আপনাদের খোঁজ খবর নিতে আসলাম। কত কইরা আপনাকে মালিক ম্যানেজারকে সতর্ক করছিলাম ওই সাপ বদনের কথায় না নাচতে, আমাকে কথা শুনলে আজ এই হাল হয়? তুমি ঘরে যাবো? না না, যাওয়ার দরকার কি,
একটু গপসপ করি, পরিচয় হই। তাকে তো মঞ্চে দেখেছি বলে মনে পড়ছে না। আমরা সবাই যাত্রা দলে কাজ করি, এটাই আমাদের বড় পরিচয়। ঘরে যাব, যাও যাও। খুব কড়া করে কথা কয়ে ফেললেন মনে হয়। আপনাকে সাত বদন, কিন্তু এখন ফাটকের মধ্যে, বুঝলেন? দেখেন ভাই, আমাদের দলের মাস্টার আছে, আরো অনেকে আছে, তারা ফিরে আসুক, তারপর আপনারা তাদের সাথে কথা বলবেন। এখন যান। আরে ম্যাডাম, অত ভয় পান কেন? আমরা তার বাঘ ভাল্লুক না, আইলাম একটু গপসপ করি। আর তাছাড়া আপনাকে নিরাপত্তার একটা ব্যাপার আছে, আমরা নয় সেই ভাড়া নিলাম। রতনদা, রতনদা তুমি এসেছ? মিলনদা কোথায়? আংটা কোথায়? মিলনদা হসপিটালে, আর আংটা হচ্ছে সানাসন নিয়ে আসতেছে। আপনারা এখানে কিষান বদ্দা? দরকার ছাড়া কি মানুষ মানুষের কাছে আসে না? আসলাম আপনাদের খোঁজ খবর নিতে। ও আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তবে দয়া করে এখন যান, আমরা আজকে সারাদিন কিছু ন খাই। এই যে এখন মুড়িটা কিনে নিয়ে আসলাম, আমরা এখন খাবো যে। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, পরে না হয় এসে খোঁজ নেব, কি বলো? চলো রতনদা। মিতে, চোখে মুখে একটু পানি দিয়ে মুখে কিছু দিয়ে নাও। আমার যে কিছু খেতে ইচ্ছে করতেছে না। পাগলামো করো না তো, মানুষের জন্য কিছু করতে হলি পরে আগে নিজের তো সুস্থ থাকতে হবে। উপরওয়ালার আশীর্বাদে তোমার চাঁদের আলো ভালো হয়ে যাবে, এখন তো সে ঘুমোচ্ছে। মিতে, আমি চলে গেলে তার যদি ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে যদি আমার খোঁজে, তাহলে কী হবে? নেই তার সে, এক কাম করো, তুমি আমার জন্য দুটো বিস্কুট আনিয়ে দাও, আমি এনে বসে খেয়ে নিচ্ছি। ঘুম ভাঙবি না, নেই ডাক্তার তো তারে ঘুমের ওষুধ দিছে, তুই চলো আসো। মুখ গুমরা করে আসলে তো কি করা উচিত আছিল? তোমার ওই যাত্রা দলে মেয়েদের মতো নাচানোর কাম আছিল না? দিদি, খেয়ে নে। বকুল খা, মনীষা, কি হলো রে? নে আংটা দিকে। হাই পাখি, এসো। তুমি কেন শুধু শুধু আমাদের সঙ্গে কষ্ট পাচ্ছ ভাই? গ্রামে ফিরে যাচ্ছ না কেন? কেন যে যাইতে পারি না দাদা, সে কথা তো আমি নিজেও বুঝতে পারি না। আমার মনে হয় কি, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। থানা পুলিশ কখন কি করে না করে তা তো ঠিক নেই, তুমি নিরীহ মানুষ, ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারো। আমার কথা না হয় আমি নাই ভাবলাম দাদা, আমি ভাবতেছি
আপনাদের এখন কি হবে? এই ভাবে চিন্তে তো আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। আমাদের জীবন এখন বিপদ আর অনিশ্চয়তার সাথে একাকার হয়ে মিশে গেছে। তাই বলছিলাম, এই বিপদের সাথে না জড়ালে হয় না? আপনাদের সুসময়ে আমি কত ঝামেলা অত্যাচার করেছি, আর আপনাদের দুঃসময়ে চলে যাব দাদা? এ কীরকম বন্ধুত্ব, এ কীরকম ভালোবাসা! ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তুমি নিজে যদি বিপদে আটকাতে চাও, আমরা তো তোমাকে বাঁচাতে পারবো না। দাদা, একটা অনুরোধ করতে চাই, যদি অপরাধ না নেন তো। কি ব্যাপার বলো? নিউ সবুজ অপেরার এই দুর্দিনে আমার এই সামান্য কয়টা টাকা যদি আপনাদের কোনো কাজে লাগে দাদা, তাহলে পরে আমার এই মনটার মধ্যে খুব ভালো লাগতো দাদা। আজকে রাতটা আমরা সবাই একসাথেই থাকি তাহলে। আমার এই সামান্য কয়টা টাকা যদি আপনাদের কোনো কাজে লাগে দাদা, তাহলে পরে আমার এই মনটার মধ্যে খুব ভালো লাগতো দাদা। আজকে রাতটা আমরা সবাই একসাথেই থাকি তাহলে মনে অনেক শক্তি পাওয়া যাবে। সেটাই ভালো, ঘুম তো আর হবে না, জেগে জেগে শুধু রাতটা পার করে। তো অসুবিধা নেই দিদি, আপনারা ঘুমোতে পারেন, আমি আর আন্টা আমার দুজন মিলে জেগে থেকে পাহারা দেবো। শোনো রতনদা, যদি কোনো বিপদ আসে তুমি আর আংটা মিলে মেয়েদেরকে রক্ষা করতে পারবে না? সবার মিলে একসাথে থাকলে মনে অনেক শক্তি পাওয়া যাবে, একসাথে আমরা সব বিপদ মোকাবেলা করব। দিদি, আমরা এক কাজ করি, দুজন দুজন করে সারা রাত জেগে থাকি। আমার একটা কথা আছে, এই আপনারা তোকে বিয়ে শাদি করেন নাই, আবার কেউ স্বামী স্ত্রীও না, আপনারা সবাই একসাথে থাকতেই পারেন, কিন্তু আমরা স্বামী স্ত্রী সবার সাথে থাকবো কি করে? এটা কি উচিত হবে? আর ঘরগুলো তো সব খালি পড়ে আছে, কিছু না। ঠিক আছে, তোমরা যদি অসুবিধা মনে করো আমার ঘরে কি থাকতে পারো। না না ম্যাডাম, দরকার নাই, ওই দিকে যে আমার শালা সমুদ্রে এসে ঘুরে গেল, আসলে টের পাইও না। আমরা সবাই একসাথে থাকি, মিলন সারা হোক সে এসে ব্যবস্থা করবো না। মিতি, তুমি তারা বিয়ের বুদ্ধিটা দেওয়ার পর থেকে আমি তার চোখের আড়ালে আড়ালে থেকেছি। মেলার দিন হয়ে যায় তার সাথে আমি ভালো করে কথাও বলিনি। তুমি তার অবহেলা করে খুব অন্যায় করেছো মিতে। কি করব কও, তারা আমি বোঝাতেই পারিনি বিয়ে যে ছেলে খেলা নয়, অবশ্য তোমারও পারিনি। এখন কি করবা তুমি, তারা কার কাছে রেখে যাবা? দল তো মনে হয় ভেঙে দিবে না। এখন কোন জায়গা থাক মানে তুমি, আর তারে কোন জায়গা রাখবে না?
কথাটা একবার ভাবি দেখছো? না না, আমার সান্দ্রার সাইডে আমি কোথাও যাব না। কথাটা বলা যত সহজ, কাজটা করা তত সহজ না। এই জন্যই বুদ্ধিটা দিয়েছিলাম। আর তারে তুমি কোন জায়গায় রেখে যাবা? কোন অধিকারে তুমি এখন তারে ধরে রাখবে? কো অধিকার যাতে হয় দরকার পড়লে সেই ব্যবস্থা করবো। নি তবু সান্দ্রার আলোর স্যার আমি যাব না কোথাও। বাস রে বাস, এই তো আমার মিতি। এই কষ্টের ভিতরেও তোমার এই কথাটা শুনে আমার মনটা আনন্দে ভরিয়ে গেল মিতি। এর পরের অঙ্ক কি হবে মিলনদা? যাত্রাপালার দৃশ্য অঙ্ক হলে বলতে পারতাম সুবর্ণ। জীবন নাটকের পরের দৃশ্য আমার জানা নেই। যাত্রাপালায় তো তবু ক্লাইম্যাক্স ট্র্যাজেডির পরে আনন্দ দিয়ে শেষ হয়। আমাদের যাত্রা শিল্পীদের জীবনে যা শুরু হয়েছে আনন্দ দিয়া তা তো শেষ হওয়ার কোনো লক্ষণ দেখি না। চারদিকে যাই দেখি খালি আমদার, আমদার দেখি মিলনদা। হ্যাঁ, সেই রাতের আঁধারের পরে নতুন সূর্য ওঠে। কিন্তু আমাদের জীবনে, যাত্রা শিল্পের জীবনে কি নতুন করে সূর্য উঠবে, আমরা কি দেখে যেতে পারবো, সেটাই এখন নতুন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমি বসে আছি ওহে দয়া মোর, পারে লয়ে যাও আমার। ধূলসুরার ওই ছেলেটা একটা কথা বলছিল, তখন কথাগুলো শুনে অনেক রাগ হয়েছিল, কিন্তু আজকে মনে হইতেছে কথাগুলান খাঁটি কথা। গান তো খালি মানুষ মনের সুখে গায় না, বুকের মধ্যেকার দুঃখগুলান গান হয়ে বের হয়ে আসে। আমি অপার হয়ে বসে যাচ্ছি ও হে দয়া মোর। আমি অপার হয়ে বসে যাচ্ছি ওহে দাদা মো, পারে লোরে যা। মেয়েদের জন্য চিন্তা হচ্ছে, গ্রামের অবস্থা যে কি, এর মধ্যে আবার কোনো বিপদ হলো কি না। মিলনদা, আমাদের একজনের ওখানে থাকা উচিত ছিল। আমিও সেই কথাই ভাবতেছিলাম, এখানে বসে থেকে তো আমরা কিছুই করতে পারতেছি না। সেটা পারছি না, তবে থানায় সময় মতো যোগাযোগটা করতে পারছি। ওখানে থাকলে কিন্তু থানার সঙ্গে যোগাযোগটা সময় মতো হবে। কালাম ভাই তো সহজে ছাড়া পাবে বলে মনে হয় না। সাদ বদন বাবুর কথা মতো আমাদের আসলে পালা করতে রাজি হয় ঠিক হয় না।
তখন কি আর ভাবতে পেরেছিলাম যে এত বড় দুর্ঘটনা ঘটবে? আর তাছাড়া চাঁদবদন বাবুও কি কল্পনা ভেবেছিলেন? বেচারা সহজ সরল মানুষ, এই গান গান করে করে কি বিপদের মধ্যে না পড়ে গেল। আর জাহিদুল তো ছিল চাঁদবদন বাবুর একেবারে চোখের মণি, খুব ভালো ছিল, খুব ভালো। এমন সুন্দর আচার ব্যবহার বর্তমান যুগের ছেলেদের মধ্যে পাওয়া যায় না। কাদের ভাই? হ্যাঁ, কাদের ভাই? হ্যাঁ, সারাদিন কই ছিলে? ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে, তার কাছে ধন্না দিয়েছিলাম। ভাবছিলাম যে তারের সঙ্গে করে নিয়েই একেবারে থানায় আসুন, কিন্তু সারাদিন এই কথা সেই কথা কইয়া জামু যাইতেছি কইয়া শেষ পর্যন্ত আর আসলোই না। সবাই চোখ উল্টে ফেলাইতেছে। সেটাই তো স্বাভাবিক, সবাই চায় তার নিজের জীবন বাঁচিয়ে চলতে। এদিকের খবর কি? কালামের সাথে দেখা করতে পারছিলা? দারোগা সাহেব তো কোনো কথাই শুনতে চায় না, মনে হচ্ছে কর্তাকে চালান করে দেবে। চেয়ারম্যান সাহেব আইসা যদি একটা কথা কইত তাহলে হয়তো একটা কাজ হইতেও পারত। হ্যাঁ, তার ভরসাতেই তো চাঁদবদনবাবু উদ্যোগটা নিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্য বিষয়টা কি জানেন কাদের ভাই? পুলিশের নাকি ধারণা বোমাটা জায়দুলের কাছেই ছিল। জায়দুল? হ্যাঁ, এটা কোনো কথা হইল? আরো যে কত কিছু আমাদের শুনতে দিব। আচ্ছা, শুনলাম চাঁদনির পায়ে নাকি খুব গুরুতর জখম হয়েছে, এখন কেমন আছে? পা দুটোর অবস্থা ভালো না, ডাক্তার বলছিল এখান থেকে বড় কোনো হসপিটালে নিয়ে যেতে, কিন্তু সে সামর্থ্য কি আমাদের আছে? কোর্টে চালান দেবে? কোর্টে চালান দিলে তো 6 মাসের ধাক্কা। কফিল, তুই কিছু করতে পারলি না? আমি তো চেষ্টা করলাম খুড়িমা, চেয়ারম্যান সাহেবের হাতে পায়ে ধরলাম আমার সাথে যেতে, কিছুতেই রাজি হলো না। রাজি তো হবেই না, ভোটের সময় আমার চাঁদবদন পোস্টার ছাপার জন্য না চাইতে কত টাকা পয়সা দিয়েছে ওই চেয়ারম্যানকে। চাঁদবদন বলতো চেয়ারম্যানের মতো ভালো ছেলে আর হয় না। চেয়ারম্যান সাহেব বলে থানায় গিয়ে তাদের পক্ষ নিয়ে তদবির করলে সব দোষ পড়বে আমার ঘাড়ে, তার চেয়ে কোর্টে চালান দিক, ভালো উকিল দাঁড় করানো যাবে। কোর্টে তো নিয়ে গেল, তুই তো এখানেই দাঁড়িয়ে রইলি, ভালো উকিল কে ঠিক করবে মুখ পোড়া? খুড়িমা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ওই চেয়ারম্যান সাহেবের বড় সম্বন্ধী সদরের উকিল, তার মোহরি আমাদের গায়ের ইসমাইল ভাই, আমি টাকা পয়সা দিয়ে সব ঠিকঠাক করে ফেলেছি। চেয়ারম্যান ফোন করে তার সম্বন্ধীকে বলে দিবে কথা দিয়েছে। কথা দেওয়ার সময় তো ঠিকই দেয়, কথা তো ঠিক রাখে না। কথা তো দিয়েছিল যাত্রা পালার সময় সে উপস্থিত থাকবে, একদিন উপস্থিত ছিল, তারপরে আর তার কোনো খবর নাই। সেদিন যদি সে উপস্থিত থাকতো নিজে তাহলে কি এমন ঘটনা ঘটে? ভগবান কি আমাকে চোখে দেখে না? এইসব দেখার জন্যই কি আমি বেঁচে আছি? খুড়িমা আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। দেখবেন বাবুকে সসম্মানে অষ্টমনীষা গায়ে ফিরে আনবো, ফুলের মালা দিয়ে গায়ে সীমানা থেকে মিছিল করে বাড়িতে নিয়ে আসবো, এ আপনাকে আমি কথা দিচ্ছি। আর অত সম্মানের দরকার নাই, আমার ছেলেটা ভালো ভালো বাড়িতে ফিরে এলেই আমি আর কিছুই চাই না। আমি তাহলে যাই খুড়িমা, খোঁজ খবর না হয় আমি আপনাকে জানাবো। যাত্রা দলের লোকজন গেছে, ওদের বিদায় করেছিস? না খুড়িমা, ওই ঝামেলার মধ্যে সে কথা বলতে পারেনি, আজই বলবো। আজ না, এক্ষুনি যা, এক্ষুনি ওদের বিদায় করে দে, যা। ঠিক আছে, আমি আমি তাহলে আসি খুড়িমা, আদাব। স্যার, স্যার আপনি যদি দয়া না করেন তাহলে দলের এতগুলো লোক না খেয়ে মারা যাবো। স্যার, স্যার আপনিই পারেন আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। যাত্রাপালা অনুষ্ঠান শুরু করার আগে তো আমার অনুমতিও নেন নাই, একবার দেখাও করার নাই, আর এখন এসছেন দয়া দাক্ষিণ্য চাইতে। স্যার, আমরা স্যার বিদেশি মানুষ,
উদ্যোক্তারা যেভাবে চায় আমরা সেভাবেই কাজ করি। পারমিশন, অনুমতি এসব তো আয়োজকদের নেওয়ার কথা স্যারি। আমরা তো স্যার সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়েই যাত্রা দল বানছি। এই সমস্ত কথা আমাকে বলে লাভ নাই, এই সমস্ত কথা কোর্টে গিয়ে বলেন। আইনকানুন তো ভালোই বোঝেন মুরব্বী, আমার তো মনে হয় আইনকানুনের ব্যাপারে আপনার উকিলের দরকার নাই। স্যার আপনি তো জানেন স্যার, যাত্রা দলে যারা কাজ করে তারা খুব অভাবী মানুষ স্যার। এমনি যাত্রাপালা বন্ধ হয়ে যাওয়াতে কেউ কোনো বেতন পাইতেছে না, এর উপরে যদি মালিকও মাথার উপরে থেকে হারাইয়া যায় তাহলে তাদের না খাইয়া মরা ছাড়া আর কোনো পথ থাকবে না স্যার। আশ্চর্য, আপনি আমার খাকুতি মিনতি করে রাখি তা লাগে, আমার কিচ্ছু করবার নেই। আপনি হইলেও আপনার মালিক আর সানবদন রায়ের সারা সম্ভব না, এটা একটা সেন্সিটিভ কেস, এটা একটা মার্ডার হয়ে গেছে আর পত্রপত্রিকা এটা লিখিয়া সয়লাভ করে ফেলাইছে, আমার দ্বারা কিচ্ছু করা যেত না। সবই স্বীকার করতেছি স্যার, স্যার ঘটনা যাই ঘটুক আমরা তো ভিকটিম তাই না স্যার। আমাদের শিল্পীরা আহত হয়েছে এই বিষয়টাকে আপনি বিবেচনায় নেবেন না স্যার। শুনেন মুরব্বী, আপনি যতটা বলেন আমার কিন্তু মঙ্গল হইতে পারতাম না, আমি তার কাগজপত্র রেডি করে লইছি, কোর্টে চালান করে দিলাম। কোর্টে গিয়া জামিনের আবেদন করুন, কোর্ট সিদ্ধান্ত দিবে কি করবে না করবে। এখন আপনি জানতো মুরব্বী স্যার, তাহলে দয়া করে একটু কালামের সাথে দেখা করার অনুমতি দিন। যান যান দেখা করবে, কালাম ওইদিকে আছে। শোনো, তোমার কাছে আমি একটা সাফ সাফ কথা জানতে চাই। তুমি কাল সকালে আমার বাড়িতে নিয়ে যাবা কি যাবা না? আরে তুমি কি পাগল হয়েছো নাকি? এরকম একটা দলের বিপদের মধ্যে তুমি এসব কথা বলতেছো, এটা কোনো বিবেচনার কথা হইল? আমি অত বিবেচনা টিবেচনা বুঝি না। তুমি আমারে কও, তুমি আমার সাথে কালকে বাড়িতে যাবা কি যাবা না, এটা আমার শেষ কথা। হ্যাঁ কর্তা স্যার জেলের মধ্যে, রঙ্গু ভাই চাঁদনি মরণের অবস্থা, এখন যাওয়া কি একটা মানুষের কাম? ও তোমার কাছে সবার গুরুত্ব আছে, গুরুত্ব নাই খালি আমার এই পাখির তাই না? ঠিক আছে তুমি তোমার এই যাত্রা দলের সবাই নিয়ে থাকো, এই বউয়ের তোমার দরকার নেই জানো গা। আপনারা যাই হন হ্যাঁ, আমরা কিন্তু এখানে ব্যাগে আমরা এখানে অস্ত্র হাতে তৈরি হয়ে আসবেন।